हेलो एवरीवन, वेलकम टू मुकुटीज वेज किचन। এই সপ্তাহে ওটসে দুটো ডাইটের রেসিপি দেখাবো। আজকে রেসিপি হচ্ছে ওটস স্মুদি, যার জন্য নেওয়া হয়েছে 2 বড় চামচ ওটস, 1/2 চামচ ফ্লেক্সিড, 1 চামচ চিয়া সিড যা 1 ঘন্টা ভিজিয়ে রাখা আছে, আর 1/2 কাপ মতো অল্প গরম দুধ নেওয়া হয়েছে। তো চলুন এবার দেখা যাক যে কি করে আমরা ওটস এর স্মুদি বানিয়ে ফেলতে পারবো। প্রথমে একটি ব্লেন্ডিং জারে ওটস, দুধ, চিয়া সিড, ফ্লেক্সিড আর একটা কলা দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ড করার পর স্মুদির পেস্টটা খুবই স্মুথ তৈরি হবে, দেখতেই পাচ্ছেন যেখানে কত স্মুথ তৈরি হয়েছে। কলা দেওয়ার জন্য এই স্মুদির পেস্টটা এমনিতেই খেতে মিষ্টি হয়, তবে যদি আপনারা চান এর মধ্যে 1 চামচ মধু অ্যাড করতে পারেন, তবে সেটা একদমই অপশনাল। এবার চিয়া সিড, ফ্লেক্সিড আর ওটস এই তিনটের মধ্যেই ফাইবারের কন্টেন্ট অনেকটাই হাই, এগুলো আমাদের স্টমাককে অনেকক্ষণ ফুল রাখে, ফ্যাট লস করতে হেল্প করে, এবং সেই জন্যই আমাদের ওয়েট লসও এগুলো খুব হেল্প করে। আর ব্রেকফাস্টের জন্য এই ওটসের স্মুদি রেসিপি একদম পারফেক্ট, খুব ঝটপট রেডি হয়ে যায়, খেতেও টেস্টি হয় আর ওয়েট লস করতেও হেল্প করে। সেই জন্য সকাল সকাল মেটাবলিজমকে হাই করার জন্য এই ওটসের স্মুদি রেসিপি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের এই স্মুদি রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম আরও হেলদি রেসিপি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। আরেকটি খুব ভালো টেস্টি ওটসের রেসিপি আসতে চলেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।